মুকলি করা হল অত্যাধুনিক প্রযুক্তিরে নির্মিত বাহন বায়ুজিত। মহানগরীর নর্থ ইস্ট মটরসে নির্মাণ করে উলিয়াইছে ই বাহনখন। বাহনখনত আছে পঞ্চতারকা সদৃশ সুবিধা, পাকঘর, বাথরুম, বেডরুম আদি সকলো সুবিধার পুষ্ট এই বাহনখন। মুখ্যমন্ত্রীর আগন্তুক নির্বাচনত ব্যবহার করার সম্ভাবনা আছে এই বাহনখন, কেন সভা সমিতিত প্রয়োজনীয় এখন অস্থায়ী মঞ্চও সংলগ্ন আছে বাহনখনত। মুখ্যমন্ত্রীক নির্বাচনী প্রচারৰ বাবে বাহনখন দিবলৈ আগ্রহী বাহনখনৰ গৰাকী। আজি যেহেতু এখন গাড়ি মই বনাই ওলালো, তো মোৰ ডিউটি আছিল এবাৰ তেওঁক দেখুৱা, আৰু গাড়িখন চাই এপ্রিসিয়েটও কৈছে। আগে পিছে তেওঁ কিছুমান ভাল কাম করলে এপ্রিসিয়েট করে, আর ভুল করলে খঙো করে, গালিও পারে। যেহেতু তেওঁৰ দৰে পলিটিশিয়ান যিজনে আমি আমাৰ অসমীয়া মানুহ আমি পাইছো, যিজনে আঠটা দশটাকে মিটিং ডেইলি তেওঁ এটেন্ড কৰি আছে, তেনেকুৱা পলিটিশিয়ানৰ কাৰণে এখন গাড়ী, এনেকুৱা ধৰণৰ গাড়ী খুব দরকার। তেওঁ আজি অসমৰে নহয়, তেওঁ আজি নেশ্যনেল ফিগাৰ হয়। সো তেওঁ যদি ব্যৱহাৰ কৰে মই অত্যন্ত খুশি হ'ম। গুৱাহাটীৰ পৰা বীৰেঞ্চি ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। শুকুৰবাৰে মুকলি কৰা হল অত্যাধুনিক প্রযুক্তিৰে নিৰ্মিত বাহন বায়ুজিত। মহানগরীর নর্থ ইস্ট মটরসে নির্মাণ করে উলিয়াইছে এই বাহনখন। বাহনখনত আছে পঞ্চতারকা সদৃশ সুবিধা, পাকঘর, বাথরুম, বেডরুম আদি সকলো সুবিধার পুষ্ট এই বাহনখন। মুখ্যমন্ত্রীর আগন্তুক নির্বাচনত ব্যবহার করার সম্ভাবনা আছে এই বাহনখন, কেন সভা সমিতিত প্রয়োজনীয় এখন অস্থায়ী মঞ্চও সংলগ্ন আছে বাহনখনত। মুখ্যমন্ত্রীক নির্বাচনী প্রচারৰ বাবে বাহনখন দিবলৈ আগ্রহী বাহনখনৰ গৰাকী। আজি যেহেতু এখন গাড়ী মই বনাই ওলালো, তো মোৰ ডিউটি আছিল এবাৰ তেওঁক দেখুৱা, আৰু গাড়ীখন চাই এপ্রিসিয়েটও কৈছে। আগে পিছে তেওঁ কিছুমান ভাল কাম করলে এপ্রিসিয়েট করে, আর ভুল করলে খঙো করে, গালিও পাৰে। যেহেতু তেওঁৰ দৰে পলিটিশিয়ান যিজনে আমি আমাৰ অসমীয়া মানুহ আমি পাইছো, যিজনে আঠটা দশটাকে মিটিং ডেইলি তেওঁ এটেন্ড কৰি আছে, তেনেকুৱা পলিটিশিয়ানৰ কাৰণে এখন গাড়ী, এনেকুৱা ধৰণৰ গাড়ী খুব দরকার। তেওঁ আজি অসমৰে নহয়, তেওঁ আজি নেশ্যনেল ফিগাৰ হয়। সো তেওঁ যদি ব্যৱহাৰ কৰে মই অত্যন্ত খুশি হ'ম। গুৱাহাটীৰ পৰা বীৰেঞ্চি ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।